সবাই কেমন আছেন? আমি স্বাগত রাজীব আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার চ্যানেলের নাম এসআর ব্লগস। আজকে আপনাদের আমি দেখাবো নতুন একটা ভিডিও, যেটাতে আপনি সহজেই খুব সহজেই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে। দেখুন তাহলে ভিডিওটি, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন ছবিটা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। প্রথমে ছবিতে হালকা কিছু দাগ আছে, দাগটা ক্লিয়ার করে নেন। দেখুন কিভাবে ক্লিয়ার করা হয়। অল্টার চাপ দিয়ে ভালো জায়গায় ক্লিক করবেন, তারপরে খারাপ জায়গায় ক্লিক করবেন। দেখুন এই যে চোখের নিচের দাগগুলো কিভাবে উঠানো হয়, অল্টার চাপ দিয়ে ধরে নেবেন। ব্রাশ টুল নিয়ে, ব্রাশ টুল নিয়ে সাদা জায়গায় চাপ দিয়ে, আল্ট্রা চাপ দিয়ে চাপ দিয়ে পরে কালো জায়গায় চাপ দিবেন। হালকা কন্ট্রাস্ট বাড়িয়ে দেন। দেখেন ম্যাজিক টুল, শিফট ধরে ম্যাজিক টুল দিয়ে চাপ দিবেন। কন্ট্রোল আল্টার ডি দিয়ে ফেদার দিবেন। ফাইভ কন্ট্রোল ভি, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিয়ে কালার কমাবে, কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার পেন্সিল টুল নেন, পেন্সিল টুল নিয়ে আপনি ছবিটা কাটেন সুন্দর করে। দেখেন কাটতে পারবেন আপনার ছবিটা। দেখেন যে জায়গায় যে বাঁকা আছে ওই জায়গায় জায়গায় অল্টার ধরে পরে কাটেন। মনে রাখবেন আপনি যে জায়গায় বাঁকা করবেন ওই জায়গায় অল্টার চাপ দিয়ে ধরে নেবেন। দেখেন খুব সহজে আপনি কাটতে পারবেন। দুইটা মাথা অ্যাডজাস্ট করে কন্ট্রোল জে চাপ দিবেন, ফেদার দিয়ে দেবেন। আগে কন্ট্রোল অল্টার ডি দিয়ে ওয়ান দিয়ে পরে কন্ট্রোল জে চাপ দিলে দেখবেন আলাদা একটা লেয়ার হবে। লেয়ার হওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড আনবেন। ব্যাকগ্রাউন্ড আনে হ্যাঁ আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছেন। এখন মনে করেন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এটা আমি আপনাকে স্যাম্পল দিয়ে দেখালাম, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। দেখেন এখন যে চুলের ফাঁকে সাদা সাদাটা মিলানোর জন্য আপনার কলার স্টুল লাগবে, যে কলার স্টুল দিয়ে আল্ট্রা চাপ দিয়ে চুলের কালার নিয়ে চুলের মতন করে দেন। দেখেন কাটছেন হালকা হালকা বোঝা যাইতেছে, এই জন্য কোলেস্ট্রল দিয়ে সাদা জায়গাগুলো মুছে দেন। এখন এই যে কাটছেন এটা বোঝা যাইতেছে, এই কারণে আপনি এই টুলটা দিয়ে নিয়ে আপনি চুলগুলোর ভিতরে ঘষা দিয়ে দেন, তাহলে আর কাটছেন যে এটা বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কন্ট্রোল টি চাপ দিয়ে যে বড় করে নেন। আপনার যতটুকু দরকার অতটুকুই দেবেন, বেশি দেওয়া দরকার নেই, কম দেওয়া দরকার নেই।
দেখেন খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন ছবিটা হালকা গোলা দেখা যায়, কন্ট্রাস্ট বাড়িয়ে দিন, কন্ট্রোল কিউ চাপ দিবেন, তাহলে কন্ট্রাস্ট আসবে।